হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যাবো হাসপাতাল, দোকানে যাইনি, তাই বাড়ি থেকে ভোলা মাছ নিয়ে নিয়েছি। এই যে মাছটাকে ধুয়ে ভালো করে হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখানে মশলা নিয়েছি, সর্ষে, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা, টমেটো আছে। এখন দিচ্ছি নুন, হলুদ দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো। এদিকে তেল গরম হয়ে গেছে, কড়াইতে মাছটা হালকা করে ভেজে নেবো। আজকে তোমাদের দেখাবো আমি কীভাবে ভোলা মাছের ঝাল করি। মাছগুলো একটু একটু করে ছেড়ে দেবো, ভেজে নেবো হালকা করে। ভাজা হয়ে গেলে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপর দেব বাটা মশলাগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। আজকে হাসপাতাল যাবো, যেই কারণে হালকা রান্না করবো। ভোলা মাছের ঝাল, সেটি শাক ভাজা, মশলাটা দিয়ে দিলাম, একটু কষিয়ে নেবো। দিয়ে হাসপাতাল যাবো, বুধবারটা আমি হাসপাতালের জন্য ছুটি করি, কারণ হাসপাতালে তো জানো সকাল থেকে সারাদিন লেগে যায়, তাই দোকানে খেতে গেলে হয় না, আজকে ছুটি করতে হবে হাসপাতালে। এই মাছটার জন্যই আমার একটু দেরি হয়ে গেল। দেখো মশলাটা প্রায় কষে এসছে, তেল বেরিয়ে এসছে সব। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো, বেশি জল দেবো না, একটু গামা খামাকা থাকবে, ব্যাস এটুকুতেই হয়ে যাবে। মাছগুলো একটু ভেজার মতো অবস্থা হলেই হবে। এবার মাছগুলো দিয়ে একটু ফুটবে, ফুটলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে দেবো। ভেঙে রাখা মাছ এসে খাবো হাসপাতাল থেকে। এরকম মাছগুলো দিয়ে দিয়েছি, ধনে পাতা ছিটিয়ে দিয়েছি, একটু গামা খামাকা একটু সামান্য থাকবে ঝোল, একটু ফুটুক, তারপর নামিয়ে নেবো। তোমরা তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা শেয়ার করো।